মোহাম্মদ আবু তাহের জানতে চাইছেন, স্ত্রী বেনামাজি হলে করণীয় কি? নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয়। দেখুন, স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন, কিভাবে বলবেন? এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি, এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবনসঙ্গীর কাছ থেকে কিছু আদায় করব, তাহলে সেটা অসম্ভব নয়, কঠিন হলেও সবসময় অসম্ভব নয়। বিদায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত, সেভাবে বলা উচিত। আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান, তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে, আপনার বাধা না শুনলে আপনি কি করেন? সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন, কৌশলে, হেকমতে, চোখের পানি ফেলে, দোয়া খুব করে, ভালোবাসা দিয়ে, ইনশাআল্লাহ সফল হবেন। কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয়, আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আর যদি সে চরিত্রগতভাবে দিন বিমুখী মানুষ মনে হয়, আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের জীবনসঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে। তবে অবশ্যই বিদগ্ধ আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। মীরা হাসান জানতে চেয়েছেন, মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে? মনে মনে কাউকে নিন্দা করলে গুনাহ হবে না। মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে, তাহলে সেটা গুনাহ হবে। তবে কারোর ব্যাপারে যদি আপনি কুধারণা করেন, অর্থাৎ ধরুন তার একটা কাজ, এটার দুটো ব্যাখ্যা হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালো হওয়ার পসিবিলিটি যদি 1% থাকে, তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম। মনে মনে কুধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না, মনে মনে খারাপ ধারণাটা খারাপ করে দেন, এটাও কিন্তু গুনাহ। কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে, চুরি করছে, আপনি দেখতে পেয়েছেন, তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন, এটাতে কোনো গুনাহ হবে না। মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুনাহ হবে, কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন, এটাতে গুনাহ হবে না। এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন, অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ। অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি, এটি গুনাহ হবে, জঘন্য গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে। ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা এটা সবচেয়েতে বড় মিথ্যা, সবচেয়েতে বড় মিথ্যা হলো কুধারণা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনাল যন, তোমরা অনেক ধারণা, অর্থাৎ মানুষের প্রতি বিরূপ ধারণা, যেগুলো খারাপ ধারণা, যেগুলো সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কারণ ইন্না বাদা যন ইসম, কারণ কিছু ধারণা, অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানুষের প্রতি, এগুলো গুনাহের কাজ, অপরাধের কাজ। কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে, 100%-এর ভিতরে 1%-ও যদি সুযোগ থাকে, তাহলে তার প্রতি সুধারণা করতে হবে। এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলের সওয়াব পাবেন যদি কারোর প্রতি সুধারণা করেন। কিন্তু কুধারণা করলে কোনো সওয়াব তো পাবেনই না, বরং আপনি তার প্রতি কুধারণা করলেন, বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে, ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে, এটি রীতিমতো লজ্জাস্কর। এটা হলো তাকওয়ার দুর্বলতার বিষয়। কারোর নিয়ত, কারোর অন্তরের বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন। আর যদি ইসলামের কোনো কনসেপ্ট আপনার, সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে, অথবা আপনি নিজে খারাপ মানুষ, ফাসেক মানুষ, আল্লাহর ভয় নাই, তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন। এটা অত্যন্ত জটিল একটা জায়গা, খুবই জটিল একটি জায়গা। কারোর অন্তরে কী আছে, কী উদ্দেশ্যে করছে, এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি, আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি, এটা খুবই জঘন্য একটি বিষয়। আল্লাহ তাআলা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।